প্রত্যেকটা মহিলাই চায় তার নিজের নিজের সংসারের প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে গুছিয়ে করতে আর সংসারের কোনো জিনিস যেন নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে কিন্তু কখনো কখনো এমন হয় চেষ্টা করা সত্ত্বেও কাজগুলো ঠিকঠাক মতো হয়ে ওঠে না আর তখনই কিন্তু প্রয়োজন হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে স্বাগত জানাই মৌ স্পাসানে আশা করি তোমরা সকলেই ভালো আছো চলো দেখে নিই আজকের প্রথম টিপস বাজার থেকে আমরা যখন ধনে পাতা কিনে আনি তখন দেখবে এইভাবেই একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে দিয়ে দেয় আর বাজার থেকে আনার পরে কিন্তু আমরা এইভাবেই ফ্রিজে তুলে রাখি কিন্তু তিন চার দিন পর দেখবে ধনে পাতাগুলো বের করার পর মাঝখান থেকে বেশ কিছু কিছু পাতা পচে গেছে আর এইভাবেই যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু পুরো ধনেপাতাটা আমরা ইউজ করতেই পারি না তার আগেই পুরোটাই পচে যায় তো এইভাবে জিনিস নষ্ট যাতে না হয় তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে ধনেপাতার মধ্যে কিন্তু অনেক পাতা ভিতর থেকে পচে গেছে কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে না তো পাতাগুলোকে ঠিক রাখার জন্য আমি গোড়ার দিক থেকে গোড়ার অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এর ভিতরে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে বেছে ফেলে দেব। তবে এই পদ্ধতিটা কিন্তু তিন চার দিন ফ্রিজে রাখার পর না করে বাজার থেকে এনে সাথে সাথেই যদি আমরা করি তাহলে কিন্তু এতটা ঝামেলা করতে হবে না মানে পচা পাতাগুলোকে বাছাবাছি করতে হবে না যদি এরকম হয়ে গিয়ে থাকে তারপরে যদি তোমরা এই ট্রিকটা ফলো করো তো তখন এই কাজটা করে নেবে বাজার থেকে আনার পরেই যদি আমরা এই পদ্ধতিতে রাখি তাহলে কিন্তু অনেকদিন পর্যন্তই ভালো থাকবে তো দেখো এখানে আমি একটা এই ধরনের বক্স নিয়ে নিয়েছি রেস্টুরেন্ট থেকে তো এই ধরনের বক্স আসে আর আমরা সেগুলো রেখেও দিয়ে থাকি আর এখানে একটা নিয়ে নিয়েছি টিস্যু পেপার টিস্যু পেপারটার মধ্যে ধনেপাতাটাকে রেখে ভালো করে মুড়িয়ে দিয়ে তারপরে আমরা যদি এই বক্সের মধ্যে করে রেখে ফ্রিজে রেখে দিই তাহলে দেখবে ধনেপাতাগুলো কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে আর আমরা পুরো ধনেপাতাটাই ইউজ করতে পারবো ফেলে দিতে হবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না তো চলো চলে যাই এর পরবর্তী টিপসে বাড়িতে যদি বাচ্চা থাকে বন্ধুরা তাহলে কিন্তু এই টিপসটা তোমাদের খুবই কাজে আসবে দেখো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর আমরা যখন বাচ্চাদেরকে গরম দুধ বা জল কোনো কিছু খেতে দিই ছোট বাচ্চা হলে দেখবে তারা ঠিকঠাক মতো গ্লাসটা কিন্তু ধরতে পারে না হাত থেকে অনেক সময় পড়ে যাওয়ার একটা ভয় থেকে যায় আর যদি গ্লাসে একটু গরম দুধ থাকে তাহলে তো তাদের ধরতে অসুবিধা হয়। কিন্তু বাচ্চারা দেখবে মাঝে মধ্যে নিজে হাতে করে দুধ খাওয়ার একটা বায়না করে তো অথচ আমরা তাদেরকে দিতে কিন্তু ভয় পাই যে যদি ফেলে দেয় তো এই পদ্ধতিতে তোমরা যদি দেও তাহলে কিন্তু আর গ্লাসটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা হাতে গরমও লাগবে না তো দেখো এখানে আমি একটা মোজা নিয়ে নিয়েছি তো গ্লাসটার থেকে মোজাটা যেহেতু একটু বড় আমি এটাকে একটু ফোল্ড করে গ্লাসের মাপে করে নিচ্ছি তো যদি বাচ্চাদের মোজা ইউজ করো তাহলে কিন্তু আর ফোল্ড করার কোনো প্রয়োজন পড়বে না তো এখানে দেখো আমি মোজাটাকে গ্লাসের সাইজের করে নিয়েছি আর এবার এর মধ্যে গ্লাসটাকে বসিয়ে দিলাম তো এরপরে যদি আমরা এই গ্লাসে গরম দুধ দেই বা জলও খায় তাহলে কিন্তু দেখবে বাচ্চাদের হাত থেকে ফসকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা হাতে কোনো গরমও লাগবে না আর এইভাবে করে বাচ্চাদের সামনে যদি দাও তারা নিজে হাতে করে গ্লাস ধরে খেতে পারলে কিন্তু তারাও বেশ খুশি হবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো চলে যাই এর পরবর্তী টিপসে এখানে দেখো আমি বেশ কিছু চুরি নিয়ে নিয়েছি আর এই ধরনের মেটালের চুরি কিন্তু আমাদের কাছে বেশ অনেকগুলোই থাকে কিন্তু এই চুরিগুলো ইউজ করতে করতে দেখবে মাঝে মধ্যে কিছু কিছু চুরি আছে বেঁকে যায় মানে শেপটা ঠিক থাকে না আর এই রকম হয়ে গেলেই সেটের চুরিগুলো তখন কিন্তু আর ইউজ করা যায় না এই চুরিগুলোকে কিভাবে ঠিক করে নেওয়া যায় আবার আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস আর যে চুড়িগুলোর এরকম শেপ নষ্ট হয়ে গেছে বা একটু বেঁকে গেছে সেই চুড়িগুলোকে এই গ্লাসের মধ্যে করে এইভাবে বসিয়ে একটু নিচের দিকে চাপ দিলেই এরকম কয়েকবার চাপ দিয়ে নিলেই দেখবে চুড়িটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে তো এইভাবে আমরা যে কটা চুড়ি আমাদের একটু শেপটা খারাপ হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা ঠিক করে নিয়ে তারপরে আবার ইউজ করতে পারি তো এখানে দেখো যে চুরিটা একটু বেঁকে গিয়েছিল সেই চুরিটাকে আমি এইভাবে চাপ দিয়ে নিলাম আর চুরি দুটো কিন্তু একদম আবার গোল হয়ে গেছে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে তো চলো দেখে নিয়ে পরের টিপস এখানে দেখো আমি একটা বাসন মাজার সাবান নিয়ে নিয়েছি বাসন মাজার এই সাবানগুলো যখন আমরা ব্যবহার করি প্রত্যেক দিন এতে জল লাগতে লাগতে দেখবে এমনভাবে গলে যায় তখন কিন্তু প্রয়োজনের থেকে অনেক বেশি খরচা হয়ে যায় আর এইভাবে করে কিন্তু জিনিস অনেকটাই নষ্ট হয় তো আমরা যদি এই সাবানটাকে একটু অন্যরকমভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সংসারের অপচয় অনেকটা হলেও কমে যাবে তো কি করতে হবে চলো সেটা দেখে এখানে দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই একটা বাটির মধ্যে আমি এই সাবানটাকে একটু গ্রেট করে নেব তো এইভাবে একটু গ্রেট করে নেয়ার পর আমি খুব বেশি করে দেখাচ্ছি না আমি অল্প পরিমাণে জিনিসটা বানিয়ে দেখাচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু বেশি করে নিতে পারো তো এখানে দেখো আমি অল্প কিছুটা সাবান গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল খুব বেশি দেব না কারণ লিকুইডটা একদম পাতলা করব না একটু ঘন থাকবে তো এবার একটা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব হাফ লেবুর রস তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো আর এবার এই লিকুইডটাকে নেয়ার জন্য আমি একটা বোতল নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যদি ভিম লিকুইডের বোতল থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারো তো এই বোতলের মধ্যে আমি এই লিকুইডটাকে ঢেলে দিলাম। আর এই বোতলের মাথার দিকে ঢাকনাটার মধ্যে কিন্তু একটা ছোট ফুটো করে দিয়েছি তো এবার দেখো এই লিকুইডটা আমি এই প্লেটের মধ্যে দিয়ে একটু ভালো করে মেজে নিচ্ছি তো দেখো কত সুন্দর ফেনাও হয়েছে তো এইভাবে করে যদি আমরা বাসন মেজে নিতে পারি তাহলে আমাদের বাসন মাজার সাবান যে ও বেশি পরিমাণ খরচা হয়ে যায় সেটাও কিন্তু আর হবে না তো চলো দেখে নিই এর পরের টিপস প্রত্যেক দিন আমরা সিঙ্কে যখন বাসন মাজি বাসন মাজার পর কিন্তু আমরা সিঙ্কটাকেও ভালোভাবে মেজে পরিষ্কার করে নিই কিন্তু এই সিঙ্কেই আমরা যখন মাছ মাংস ধুই বা কোনো স্পাইসি রান্নাবান্না হওয়ার পর তারপরে সেই কড়াইগুলোকে মাজি তখন দেখবে সিঙ্কের মধ্যে কিন্তু একটা তেল চিটে ভাব থেকে যায় আর সেটা সহজে পরিষ্কার করা যায় না তো এটাকেই একদম সুন্দরভাবে পরিষ্কার করে নেয়ার জন্য এখানে দেখো আমি একটু আটার মধ্যে একটু ভীমবার গ্রেট করে নিয়েছি আর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম তো এবার এই জিনিসটাকে আমি সিঙ্কের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যেহেতু এখানে ভীমবারের ডাস্টটা রয়েছে তো সেটা সিঙ্কটাকে পরিষ্কার করতে সাহায্য করবে আর সিঙ্কের যে তেল চিটে ভাব সেটার জন্য কিন্তু আমি আটা দিলাম কারণ তোমরা সবাই জানো যে আটা যে কোনো তেল চিটে জিনিসকে পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে তো এবার এই মিশ্রণটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে একটু ঘষে দিচ্ছি তো দেখো এমনিভাবে আমরা যখন সিঙ্ক পরিষ্কার করি তাতে যা পরিষ্কার হয় এইভাবে পরিষ্কার করলে কিন্তু সিঙ্ক আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে না কোনো তেল চিটে ভাব থাকবে না কোনো কালো দাগ ছোপ থাকবে খুব সুন্দরভাবে রান্নাঘরের সিঙ্ক কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো